বাবা আমি ওর নাম লিখিনি, আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো আমি নিজের থেকে তোকে বেশি করেছি, কিন্তু যে সত্যিটা চোখের সামনে দেখতে পাচ্ছি তার জন্য না আগে কাউকে ক্ষমা করছি না এখন করব। বাবা তুমি যেটা সত্যি মনে করছো সেটা সত্যি নয়। বাবা দাঁড়ান, বাবা না প্লিজ। কিন্তু ও যে ভুলটা করেছে তার জন্য ওকে তো আমি, বাবা কোনো ভুল করেনি বিহান, যে মানুষ নিজের স্ত্রীকে বস্তু মনে করে, যে মানুষ নিজের স্ত্রীর নাম একটা চিরকুটে লিখে দেয়, বাবা এতে ভুলের কি আছে? যে মানুষের বস্তু আর মানুষের মধ্যে পার্থক্যই জানা নেই, ও আজকে আমায় দাড়ি পাল্লে বসিয়ে দিল, বাবা এতে ভুলের কি আছে? যে মানুষটা আমার চোখের জল দেখে খুশি হয়, যে মানুষটা আমার সব কষ্টের জন্য, সে যদি একা দায়ী হয় তাহলে বাবা আজও আমায় আর একটা একটা কষ্ট দিলেও তাহলে এতে ভুল কি আছে? আপনি আমায় মেয়ে বলেন না? আর আজ যদি আমি কিছু সময়ের জন্য আমি এই বাড়িতে বউ হয়ে থাকলেও, কিন্তু বাবা এই আমাদের বিয়েটা তো শুধুমাত্র লোক দেখানো, আর যদি এই লোক দেখানো বিয়েতে আমার নাম চিরকুটে লিখে দেয় তাহলে এতে ভুল কি আছে? রাগ করার হয় যদি বিহানের উপর নয় ভগবানের উপর করুন। আমি খুব 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 রাগ করি, কিন্তু সব রাগ এনার উপর দেখাই, জানেন কেন? কেন না, উনি আমায় ছোট্টবেলা থেকে এমন ভাবে তৈরি করেছেন যে আমি সবার জন্য মজা করার বস্তু হয়ে গেছি। এনার আরতি গাই, কি জানি মনে মনে হাসি হয়তো আমার উপর, আপনি জানেন আমাদের বাড়িতেও একটা ছোট একটা মন্দির আছে, আর আর এই রকমই ওখানেও সবসময় আমার মজা হতে দেখে, যেমন এখানে হচ্ছে। তুমি সারা পৃথিবীর উপর রাগ করো, কিন্তু ভগবানের উপর কখনো রাগ করো না। আর তুমি তোমার মা বাবার আর আমাদের মেয়ে পরে, তুমি প্রথমে ঈশ্বরের সন্তান, তোমাকে নিয়ে কেউ মজা করলে ভাবছো ঈশ্বর খুশি হন না? মা মনে মনে হয়তো উনিও কাঁদেন আমাদের মতো। আর তুমি লিখে রাখো, যত কষ্ট তুমি পেয়েছো তার থেকে অনেক বেশি খুশি উনি ভরিয়ে দেবেন তোমার জীবনে। এই ছাদের নিচে তোমার সঙ্গে যত অন্যায় হয়েছে তারপরেও এটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার সততার কারণে, তোমার ভালো গুণ আর কর্মের জন্য দাঁড়িয়ে আছে এই বাড়ি। না হলে ভগবান আমাদের ক্ষমা করতেন না, কখনো ক্ষমা করতেন না এই মূর্খটার দুষ্কর্মকে। তুমি আর চোখের জল ফেলো না মা, মেয়ে বউদের চোখের জলে বাড়ির ভিড় তো নড়ে যায়।
তোমার যা বলার বলো, আমাকে যদি দোষী মনে হয় দোষী বলো, কিন্তু আমি এখনো সেটাই বলবো যে আমি ওই নামটা লিখিনি। তোর এখনো লজ্জা করছে না? এখনো বাবা, এখন আর আগের মধ্যে পার্থক্য কোথায়? শুধু এটাই না যে এখন চুটকির চোখে জল যেটা আগে ছিল না, আর চুটকির জন্য তোমাদের সবার চোখে জল। বাবা, আমিও কেঁদে বলতে পারি, আমিও এটা বলতে পারি যে আমি এটা করিনি, কিন্তু কি করব, আমি সবসময় কাঁদতে পারি না, চোখ দিয়ে জলই বেরোয় না, তো আমি কি করতে পারি তার জন্য? সেই জন্য ছোট থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে এসবই ঘটে, সবাই আমাকেই ভুল বোঝে। স্কুলের মাস্টার মশাইও তাকেই চুপ করাতো যে কাঁদত, আর আমাকে বেদ দিয়ে মারত। বাবা, তুমিও মারো, চামড়া তুলে দাও, কিন্তু তখনও হয়তো আমার চোখ দিয়ে জল বেরোবে না, তখন আমি এটাই বলবো যে আমি ওর নাম লিখিনি, আমি কোনো ভুল করিনি। স্বামী স্ত্রীর সম্পর্কের মানেটা কি হয়তো আমি জানি না, কিন্তু একজন নারীর কি সম্মান সেটা আমি খুব ভালো করে জানি, সেটা কাউকে আমাকে শিখিয়ে দিতে হবে না। আমার মায়ের যখন সম্মান করতে পারি আমি, তখন কারোর মেয়ের সম্মান করতেও জানি আমি। আমি মানছি আমি একটা বড় ভুল করেছি, চুটকির সাথে ধ্রুবর জায়গায় বিয়ে করার ভুল, কিন্তু তার মানে এটা নয় যে বাড়িতে যাই ঘটুক না কেন তার সবকিছুর জন্য আমাকে দায়ী করা হবে। বাবা, এটা যদি সত্যি হয় যে ওর চোখের জলে আমাদের বাড়ির ভিত নড়ে যায়, তাহলে এটাও সত্যি যে বাড়িটা যেটা আমাকে মাথা গোজার ঠাই দিয়েছে, তোমরা সবাই যারা আমাকে একটা নাম দিয়েছো, আমি ওই বাড়ির সম্মানে কোনো ফাটল ধরতে দেব না। আর হ্যাঁ, যদি ইনি তোমাদের সবার ভগবান হয়ে থাকেন, তাহলে আমারও। ওনার চোখ যদি ওর চোখের জল দেখতে পারে, তাহলে আমার সত্যিটা উনি জানেন, উনি জানেন যে আমি যা করছি তা সঠিক, ভুল নয়। বলা হয়ে গেছে, যা ক্ষমা চা চুটকি মায়ের কাছে। যদি কখনো আমাকে তোকে আর ধ্রুবর মধ্যে কাউকে বেছে নিতে হয়, আমি তোকে বাঁচব, কিন্তু যদি চুটকি মা আর তোর মধ্যে কাউকে বেছে নিতে হয়, তবে আমি চুটকি মাকে বেছে নেব। না, আমি তোর কোনো কথা শুনবো না, আগে তুই ক্ষমা চা চুটকি মায়ের কাছে। যা ঘটেছে তার জন্য ক্ষমা চা, ক্ষমা চা। এবার একটা কথা আমি বলি বাবা, কথা যদি তোমার আর মায়ের মধ্যে কাউকে বেছে নেবার হয় না, তাহলে আমি মাকে বাঁচব। কিন্তু যদি কথা হয় তোমার আর আমার প্রাণের মধ্যে কাউকে বেছে নেবার, তাহলে আমি শুধু তোমাকে বাঁচব। তুমি যা বলবে আমি করব, তাতে সেটা ভুল হোক বা সঠিক। চুটকি, আমাকে ক্ষমা করে দাও।
শান্তিতে থাকতে দেবে না না তুমি? আমি তাহলে বেরিয়ে যাই, বেরিয়ে যাই ঘর থেকে। আরে আরে আরে, তুমি তো এই বাড়ির আদরের মেয়ে, তুমি এখান থেকে কি করে যেতে পারো? এই বাড়ি ছেড়ে তো আমি যাব। হাজারবার গালাগাল খেয়েছি তোমার জন্য, কত চর থাপ্পড় খাইয়েছো আমাকে, আর কি বেঁচে আছে? এই বাড়ি থেকে বার করে দেওয়া, সেটাও করে ফেলো। এই বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা তো কবে থেকে আমি করে আছি। এরপর তো আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, এখানে থাকা খুব সমস্যার। আমি কোনো ভুল করিনি, আমি তোমার নাম লিখিনি। এই দেখো, আমি মিথ্যে বলিনি, আমাকে মিথ্যেবাদী বানানো হচ্ছে। এটা তুমি আমায় কেন দেখাচ্ছো? এমনিতে তো খুব বুদ্ধিমতী হয়ে ঘুরে বেড়াও, এখন কোথায় গেল বুদ্ধি? যেটা দেখা উচিত ছিল সেটা তো কেউ দেখেনি। ভালো করে দেখো, এর মানে? এই দেখো, এই খামটাতে আমি আমার নাম লিখেছি, এর লেখার ধরনটা দেখো, আর এটা, এর ধরনটা একেবারে আলাদা। আমি ছোট থেকে একটু ধরে লিখি, সেই জন্য ধরে ধরে লিখেছি, কিন্তু এটা, এটার থেকে একেবারে আলাদা। এটা আমার লেখা নয়, বিহান, এটা তো দুটো আলাদা আলাদা। এর মানে এই কাজটা তুমি করনি, অন্য কেউ করেছে? অদ্ভুত, খুলেছে ম্যাডামের বুদ্ধি, খুলেছে। এইবার বুঝতে পেরেছো যে এই কাজটা আমি করিনি? কিন্তু এই কাজটা তুমি করনি তো, এটা কে করেছে? শ্রদ্ধা? হ্যাঁ বিহান, এটা শ্রদ্ধা ছাড়া আর কেউ করতেই পারে না। তুমি এসো আমার সাথে। কোথায়? আরে কোথায়? আরে বলো না, কি করতে এলে এখানে? চুটকি বিহান, যদি এই কাজটা শ্রদ্ধাই করে তো এখনই বুঝতে পেরে যাব। সেটা কে করে? শ্রদ্ধাও দান করার জন্য চিরকুট লিখেছিল না? যদি ওর লেখাটা মিলে যায় তো। দেখেছো দুটো লেখার ধরন একই না? এটা তো শ্রদ্ধারই লেখা মনে হচ্ছে। বিহান, তার মানে এই কাজটা শ্রদ্ধা করেছে? তা আমি কি অন্য ভাষা বলছিলাম? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও আমার সঙ্গে এমন কেন করলো, আমার থেকে কিসের প্রতিশোধ নিচ্ছে? বিহান, তোমার মনে আছে শ্রদ্ধাকে গেমে চ্যালেঞ্জ করেছিলে আর হারিয়ে দিয়েছিলে? সেই জন্য ও এটা করেছে। বিহান, আজকে তো খুব তাড়াতাড়ি উঠে গেছো। তাড়াতাড়ি না উঠলে এই কাজগুলোকে করতো? তুমি
এভাবে তাকিয়ে দেখছো কেন? এখন আবার কি করলাম আমি? বিহান, ভুল তুমি করনি, ভুল আমি করেছি, আই এম সরি। কি বললে? সিরিয়াসলি বিহান, ওই কালকে আমি তোমাকে ওই ব্লেমটা দিয়েছিলাম না ওই চিরকুটে লেখা নিয়ে, আই এম রিয়েলি রিয়েলি সরি, আমায় ক্ষমা করে দিও। চলো, এই সুযোগে দুবার তোমার মুখ থেকে সরি তো শুনলাম, যাও, ক্ষমা করলাম। কিন্তু বিহান, আমার তো এটা মাথায় ঢুকছে না যে এই সব কিছু শ্রদ্ধা কেন করছে। ওর মধ্যে প্রতিশোধ নেবার রোগ আছে। তুমি একবার ভাবো, ওই মেয়েটা যদি এই বাড়িতে আসে তাহলে ধ্রুব আর মা বাবার কি অবস্থা হবে? এমনি তো আশীর্বাদের দিন এগিয়ে আসছে, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, এখনো কিছুই করলাম না তো। কিন্তু আমি এটা ভাবছি যে এই সত্যিটা সবার সামনে আনবো কি করে? তুমি আমার আশেপাশে থাকবে আর আমার সঙ্গে ধাক্কা খাবে না, এটা কখনো হয়েছে? দাঁড়াও। আরে আমি আছি না, আমি আমি করে নিচ্ছি। অদ্ভুত, কি ভালো কাজ করলে তুমি। দাও, আমি করে দিচ্ছি। সরাও এটা। আশ্চর্য, কত সুন্দর করে ঠিক করে নিলে, তাই না? একটা কাজ করো, তুমি এত মাথা কাটিও না, ঠিক আছে? সবসময় তুমি সমস্যা বাড়িয়ে দাও। সত্যি অদ্ভুত। আমার পতি পরমেশ্বর, আমার দেবতা, আমি আপনার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। কি সুন্দর স্বপ্ন, অদিতি নিজের হাতে আমাকে চা দিতে এসেছে। শোনো, দাঁড়িয়ে আছো কেন? চাটা আমাকে দাও। আরে আরে, লজ্জা করছো কেন? সোনা, দাও দাও না, প্লিজ। এই 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 গরম জল কে রেখেছে? কিন্তু সত্যি চা, তার মানে এটা স্বপ্ন ছিল না? ও দিদি সত্যি এসেছিল আমাকে চা দিতে? কাল রাত পর্যন্ত তো বাঘিনি হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আমাকে ছিঁড়ে খেতে চাইছিল, তাহলে হঠাৎ করে এই পরিবর্তন কিভাবে হলো? নমস্কার ঠাকুমা। ও শ্রদ্ধা মা, এসো এসো, বেঁচে থাকো, সুখী হও। বাবা কেমন আছেন মা? একদম ঠিক আছে। আন্টি কোথায়? উনি আমাকে আজকে ডেকেছিলেন। বৌমা নিজের ঘরে আছে, বিশ্রাম করছে হয়তো। কেন, কি হয়েছে, সব ঠিক আছে তো? ওই এত কাজে ক্লান্ত হয়ে পড়েছিল সেই জন্য। কোনো ব্যাপার না, আমি ওনার সাথে গিয়ে দেখা করে নিচ্ছি। ঠিক আছে মা। হাই চুটকি। হাই। হ্যালো বিহান।